আসসালামু আলাইকুম রহমতুল্লা বকু আমি খালিদ সাইফুল্লাহ এলএম সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমি মাস আলা এর অধ্যায় নিয়ে আলোচনা করব বিষয় অজুর ফরজ আমার চ্যানেলে মোট পাঁচটি অধ্যায় আছে যথা এক নম্বরে কোরআন শিক্ষা এক থেকে পঁয়ষট্টিটি পর্বর একটি সম্পূর্ণ কোরআনের কোর্স আপনারা যদি কোরআন পড়তে না পারেন তাহলে অবশ্যই আমার এই কোর্সটি দেখবেন ইনশাল্লাহ কোরআন পড়তেও শিখতে পারবেন দুই নম্বরে আমপাড়া এখানে বৃষ্টি সূরা কীভাবে সহি করবেন কীভাবে মস্ক করবেন সে বিষয় নিয়ে বিস্তারিত সুন্দরভাবে আলোচনা করা হয়েছে তিন নম্বরে দোয়া ও জিকির নামাজের যে দোয়াগুলো আছে এবং ফজিলতের যে জিকির আছে এগুলো আমি ক্রমে ক্রমে দিব চার নম্বরে মাস আলা আজ যে বিষয় নিয়ে আলোচনা করব বিভিন্ন মাছ আলা গুরুত্বপূর্ণ মাছ আলা এর বিষয় নিয়ে পাঁচ নম্বর হলো অর্থসহ কোরআন তেলাওয়াত এটা আমি পরবর্তীতে ধাপে ধাপে দেব আপনারা আমার সাথে অবশ্যই যদি থাকেন তাহলে প্রতিটি ভিডিও ইনশাল্লাহ এক আপনারা পাবেন আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন আর অন্যের কাছে শেয়ার করবেন আর আমার এই পাঁচটি অধ্যায়ের প্রত্যেকটি লিংক আমার ভিডিওর নিচে ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা অবশ্যই দেখবেন তাহলে আজকের বিষয় হলো অজুর ফরজ অজুর ফরজ নিয়ে আলোচনা করব এরপরে একে এক আমি বিভিন্ন অজুর সুন্নাত এবং অজুবঙ্গের কারণ বা বিভিন্ন মাস আলা নিয়ে আমি আলোচনা করব আজকে অজুর ফরজ নিয়ে আলোচনা করব অজুর ফরজ হলো চারটি অজুর ফরজ চারটি যথা এক নম্বরে সমস্ত মুখমণ্ডল ধোঁয়া আমি এখানে একটি চেহারা দিয়েছি দেখুন চেহারাটা আপনারা একটু খেয়াল করুন যে সমস্ত মুখমণ্ডল কিভাবে দেখুন এই যে হলুদ যে জায়গাটা কান বাদে যে হলুদ বা লালচে যে ভাবটা এই যে দাগ এর অংশটা এই চুলের যে গোড়ার অংশ এবং এই কানের যে অংশ এই থতনুর এই একদম শেষ ভাগ এই কানের লতি এই মুখমণ্ডল পুরোটাই হল মুখমণ্ডল এটা ধোয়া একটি কথা আগেই বলে রাখি যে তিনটা অঙ্গ ধুইতে হয় অজুর চারটি ফরজের মধ্যে আর একটি মাসে করতে হয় তো যে তিনটা অঙ্গ ধুইতে হয় মুখমণ্ডল হাত এবং পা এর যদি পশম পরিমাণ জায়গাও যদি না ভিজে তাহলে কিন্তু আপনার অজু হবে না এটা অবশ্যই খেয়াল করতে হবে এটা আপনাকে খেয়াল রাখতে হবে যেন আমার অজুটা খুব সুন্দরভাবে হয় তাহলে সমস্ত মুখমণ্ডল ধোয়া হলো এক নম্বর অজুর ফরজ এক নম্বর সমস্ত মুখমণ্ডল ধোয়া একবার ধোয়া একবার ধোয়া হলো ফরজ দুই নম্বর হলো দুই হাতের কোনই সহ ধোয়া কোনোই সহ হবে দেখুন এখানে আমি একটি হাতের ছবি দিয়েছি এই যে কোনোই হলো এটা এই কোনোই সহ হতে হবে তার মানে যে লাল দাগ দিয়ে দিয়েছি লাল দাগ দিয়ে দিয়েছি আমি এখানে যে এতটুকু পরিমাণ আপনাকে ধুইতে হবে এই পুরা হাতের এই কোনই সহ মানে এই বাহু থেকে শুরু করে নিয়ে পুরা হাত ধুইতে হবে একবার ধুতে হবে একবার ধোয়া হলো ফরজ এখন যদি আপনার হাতে নেল পালিশ থাকে তাহলে কিন্তু আপনার অজু হবে না বা হাতে কোনো রঙ লেগে থাকে তাহলে কিন্তু অজু হবে না কারণ নেল পালিশের ভিতরে পানি পৌঁছায় না ওটা একটা চলটা বা একটা আবরণ জাতীয় জিনিস আবার যদি আপনি মেহেদি দেন তাহলে কিন্তু আপনার অজু হয়ে যাবে কারণ মেহেদি কোনো আবরণযুক্ত জিনিস নয় এটা খুবই আপনারা মাথায় রাখবেন যে নেল পালিশ বা আবরণযুক্ত কোনো অংশ যদি আমার নখে বা হাতে থাকে তাহলে কিন্তু আমার অজু হবে না আর যদি মেহেদি দিয়ে থাকে তাহলে কিন্তু আমার অজু হয়ে যাবে এজন্য এই হাতের কোনই সহ এই দুই হাতের কুনুই সহ এই বাহু থেকে পুরো হাত একবার ধোয়া হলো ফরজ দুই নাম্বার হাতের ধোয়া তিন মাথা চার ভাগের এক ভাগ মাসেহে করা মাথা চার ভাগের এক ভাগ মাসেহে করা মাসেহ করা বলতে আপনার আমরা সবাই জানি যে হাত ধুয়ে ওই হাতটা দিয়ে বুলানো হাতটা দিয়ে বলানো ধোয়া এখানে ধোয়া না আর একটা জিনিস আমরা বেশিরভাগ লোকে ভুল করি যে চার ভাগের এক ভাগ এটা আমরা অনেকে বুঝি না যেমন মাথা এখান থেকে এতটুকু হলো মাথা এখান থেকে এতটুকু যদি আমি মাথা ধরি তাহলে এটাকে আমরা চার ভাগ যদি করি তাহলে এখান থেকে এতটুকু এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার ভাগ এই চার ভাগ আমরা যদি ধরি প্রথম থেকে আবার খেয়াল করুন এখান থেকে এতটুকু যদি আমি এক ভাগ ধরি তারপরে দুই ভাগ তিন ভাগ এবং চার ভাগ এরকম করে আসলে আন্দাজ করবেন বা আপনার অনুমান দেখবেন যে এই চার ভাগের এক ভাগ যদি আমি এক ভাগ এতটুকু পরিমাণ ধরি যে এক ভাগ এতটুকু এই এখান থেকে এতটুকু মাসে করা হলো ফরজ আর পুরা মাথা মাসে করা হলো সুন্নাত আমি সুন্নাত নিয়ে সামনে আলোচনা করব হজুর সুন্নাত নিয়ে আপনারা অবশ্যই দেখবেন এই বিষয়টা মাথায় রাখবেন যে মাথা চার ভাগের এক ভাগ মাসে করা হলো ফরজ একবার একবার মাসে করা হলো ফরজ দুই পায়ের ধোয়া চার নাম্বার দুই পায়ের টাকনু সহ ধোয়া যেটাকে বলা হয় এটা হলো গোড়ালি তো সহ টাকনুর টাকনু উপরে টাকনুর উপর থেকে এই যে লাল দাগ দিয়ে দিয়েছি আমি এখানে এর নিচে ধুইতে হবে ঠিক একইভাবে যদি এই আঙ্গুলের নখে কোনো আবরণযুক্ত কোনো জিনিস থাকে তাহলে কিন্তু অজু হবে না সেক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আবার শীতকালে অনেক সময় হয় পা ভিজতে চায় না পা এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে আগে পাটা ভিজিয়ে নেবেন বা হাত দিয়ে মোলে মলে ভালো করে ভিজিয়ে দিবেন বা ধুয়ে দিবেন তা না হলে কিন্তু আপনার অজু হবে না যে পানি লাগে ঠিকই কিন্তু সেখানে পানি ভিজতে চায় না হ্যাঁ পশমের গোড়ায় গোড়ায় পানি পোষায় দেওয়া এজন্য হাত দিয়ে ভালো করে ডলে ডলে আঙ্গুলের ফাঁকে ফাঁকে সাধারণত পা যদি ফেটে থাকে তাহলে সেখানে ভিজতে চায় না এজন্য হাত দিয়ে মলে মলে ভালো করে ভিজিয়ে দিবেন তাহলে দুই পায়ের টাকনো সহ ধোয়া হলো একবার ধোয়া হল ফরজ আমি আবারও বলছি যে অজুর চারটি ফরজের মধ্যে যে তিনটি অঙ্গ ধুইতে হবে সে অঙ্গগুলোর মধ্যে যদি কোনো জায়গা পশম পরিমাণ জায়গাও না ভিজে তাহলে কিন্তু আপনার অজু হবে না সেক্ষেত্রে অবশ্যই আপনার খেয়াল রাখবেন যে হাতে মুখে বা নখে কোনো আবরণযুক্ত জিনিস থাকে কি না সেদিকে আপনারা খেয়াল রাখবেন যে আমার জন্য অজু সুন্দরভাবে হয় আর আমি আগামীতে ওজুর সুন্নত নিয়ে আলোচনা করব তাহলে চারটায় একবারে দেখুন এক নম্বর সমস্ত ধোয়া দুই দুই নম্বর হাতের কনুই সহ ধোয়া তিন নম্বর নম্বর মাথা চার চার ভাগের এক ভাগ করা মাসে দুই পায়ের টাকনো সহ ধোয়া এটা আপনারা অবশ্যই মুখস্থ রাখবেন কারণ ফরজগুলো খুবই গুরুত্বপূর্ণ এটা আপনারা বারবার পড়লে মুখস্ত হয়ে যাবে এইভাবেই মুখস্থ করতে হবে তা না আপনি যেভাবে মুখস্থ করতে পারেন সহজ হয় সেভাবে আপনি মুখস্থ করতে পারেন তাহলে আজকে পর্যন্তই আমার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন আর আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইলাইনি সেবা সর্বদা মানুষের কল্যাণে মানুষের কল্যাণে